নমস্কার বন্ধুরা, আমার অবসর সময়ের সঙ্গী চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যদি আরও জানতে চান আমার ফেসবুক ইনস্টাগ্রাম ফলো করুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন, আমি তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন অবসর সময়ের সঙ্গে, পাশে বেল আইকনটি প্রেস করুন। ব্ল্যাক হেডস দূর করতে দু চামচ কমলা লেবুর খোসার গুঁড়ো ও দু চামচ দই এবং একটি ডিমের সাদা অংশের সাথে মিশিয়ে নিন। ব্যবহার: যে স্থানে ব্ল্যাক হেডস হয়েছে সেই স্থানে লাগিয়ে দিন এবং 10 মিনিট ম্যাসেজ করে জায়গাটি ধুয়ে ফেলুন। এইভাবে 7 দিন ব্যবহার করুন, দেখবেন উপকার পাবেন। ত্বকের কালো দাগ দূর করতে 1 থেকে 2 চামচ মধু, 1 চামচ টক দই ও কমলা লেবু খোসা বাটা 1 চামচ নিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। ব্যবহার: পরে ওই মিশ্রণটি ত্বকে লাগান এবং 15 মিনিট পর ধুয়ে ফেলুন। যদি শুষ্ক ত্বক হয় তো ওই মিশ্রণে 1 চামচ অলিভ অয়েল বা নারকেল তেল দিয়ে লাগালে উপকার হয়। 30 দিন করুন। অ্যাজমা ও কাশির সমস্যায় কমলা লেবুর খোসার গুঁড়ো কাশির সমস্যা দূর করে। এছাড়া শ্বাস প্রশ্বাসের সমস্যা অ্যাজমার উপশমে আরাম পাওয়া যায়। কমলার খোসার চা তৈরি প্রতিদিন সেবন করুন। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি 1 থেকে 2 চামচ হলুদ গুঁড়ো, 1 থেকে 2 চামচ মধু, 1 চামচ কমলা লেবু খোসা বাটা ও 1 থেকে 2 চামচ জয়ফলের গুঁড়ো একত্রে মিশিয়ে নিন। পরে ওই মিশ্রণ মুখে লাগান। 20 থেকে 25 মিনিট রাখার পর হালকা গরম জলে মুখটাকে ধুয়ে ফেলুন, পরে ময়শ্চারাইজিং করুন। ওজন কমাতে উচ্চমাত্রায় কোলেস্টেরলের সমস্যা ও ওজন কমানোর জন্য কমলা লেবুর খোসা খুবই কার্যকরী, কারণ এতে ট্রাইগ্লিসারাইড থাকে যার মাধ্যমে সমস্যাগুলো দূর করতে সহায়তা করে। এছাড়া কফ, পিত্ত, অ্যাসিডিটি বিভিন্ন রোগে কমলা লেবুর খোসা ব্যবহারের যোগ্য। তাই কমলা লেবুর খোসা না ফেলে আমরা সকলেই রোগ সারাই এবং কমলা লেবুর খোসা ব্যবহার করি। এ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভালো লাগে একটি লাইক দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ভিডিও সবার আগে পেতে চ্যানেলের পাশে বেল আইকন প্রেস করুন।